পানি যখন নিচতলা প্রায় দুবার কাছাকাছি হইয়া গেছে আর দুই ফুট বাকি তখন আমি বিত সন্ত্রস্ত হইয়া গেছিলাম এই কারণে আমি নিজেই আমার জীবনেও কোনো দিন আমি লাইভ টাইপ এগুলো করিও নাই বুঝিও না কিন্তু সেদিন আমি নিজে লাইভ করছি আমি ধারণা করি নাই বাংলাদেশের মানুষ আলে মোলামা জেনারেল নির্বিশেষে মানুষ যে আমাকে এত মহব্বত করে বিশেষ করে আমি রায়হান আমরা কেঁদেছিলাম হুজুরের কষ্ট দেখে বাংলাদেশের সর্বস্তরের ওলামাই কেরাম এবং মানুষ মানে ব্যথা পেয়েছিল কষ্ট পেয়েছিল হুজুর আমি অন্তর থেকে ওলাদের জন্য দোয়া করতেছি আল্লাহ পাক ওনাদেরকে যা খায়ের দান করেন আল্লাহ পাক ওনাদের দুনিয়া আখরাতকে আল্লাহ পাক আবাদ করে দেন বাংলাদেশের মানুষ অনেক করেছে এবং নজিরবিহীনভাবে তারা এগিয়ে এসছে আমি আশা করি বাংলাদেশের মানুষের এই আন্তরিকতা এবং এই ভালোবাসার বহির্প্রকাশ আবার ঘটাবেন ফেনীর এই ভয়াবহ পরিস্থিতিটা বুঝেছি আমাদের শেখ ফরিদুদ্দিন আল মুবারক হাফিজাহুল্লার ওই ভিডিওর মাধ্যমে এই মাদ্রাসা যখন শুরু লগ্নে হুজুর মাহফিল দিয়েছিলেন তখন এসেছিলাম শুধু তাই নয় হুজুর যেখানেই যান আমাকে আমাদেরকে খুব মন থেকে স্মরণ করেন এটা সত্যিকার অর্থে আমার জন্য অনেক বেশি পাওয়া হুজুরের মতো এত বড় একজন মানুষ আমাদেরকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ আট দিন আমরা ফেনীতে এবং কুমিল্লা নোয়াখালীতে ছিলাম আর এহান পরিবার এরপরে আজকে একটু গ্যাপ দিয়ে আমরা আসছি বাংলাদেশের সর্বজন শ্রদ্ধে আলোচক বক্তা এবং মুফাসের কোরআন আল্লামা ফরিদুদ্দিন আল মুবারক সাহেব ওনার নিজ গ্রামের মাদ্রাসা জমিরের মাদ্রাসায় আমরা আসছি এখানে পঞ্চাশটা পরিবার আলেম পরিবার একত্রিত করেছেন হুজুর তাদেরকে আমরা একটু আর্থিক সহযোগিতা করব। আমাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাট সংস্থা বাংলাদেশ আছে সংস্থার সম্মানিত মহাসচিব সাদাইফুল্লা মাদানী সাহেব এবং আমাদের সঙ্গে আছেন সর্বজন শারদীয় মুরব্বী শায়েক ইউসুফ সাহেব আমাদের সঙ্গে আরও আন্তর্জাতিক রাজ সংস্থার বিভিন্ন মানে কর্মকর্তাবৃন্দুরা আছেন আমার সাথে রায়হান আছে হুজুর আমার সাথে আছেন আমরা প্রথমেই একটু হুজুরের কাছে কথা শুনবো আমরা হুজুরের ভিডিও দেখে আমি আমি বিশেষ করে আমি আর তাসরিফ রায়হান আমরা হেলিকপ্টার নিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু ওই সময় ওয়েদারের কারণে উঠতে পারে নাই পরে হুজুর এর ভিতরে উদ্ধার হয়ে যান হুজুরের ভিডিও দেখে আমরা কেঁদেছিলাম আমরা বিশেষ করে আমি রায়হান আমরা কে হুজুরের কষ্ট দেখে বাংলাদেশের সর্বস্তরের ওলামা ইকর এবং মানুষ মানে ব্যথা পেয়েছিল কষ্ট পেয়েছিল হুজুরকে উদ্ধার করার জন্য চেষ্টা করেছে সবাই হুজুরের এই গ্রামের এলাকার সকল মানুষ এখানে টাকা পয়সা নেওয়ার জন্য আসছেন আসতেছে এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আলেম আলমুলামারা যারা আসতেছেন তারা জমিরিয়া মাদ্রাসা হুজুরের মাদ্রাসায় এবং আমাদের জামিয়া রশিদিয়া এই দুই জায়গায় আসলে ফেনি মোটামুটি কাবার হয়ে যাবে ইনশাল্লাহ এখন আমরা একটু কথা শুনবো আমাদের শ্রদ্ধেয় আল্লাহরিদুলক সাহেব আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে ধন্য আমার মাদ্রাসা ধন্য আমি শুকরগুজারি করতেছি মেহমানদের আমার ভাই মুফতি আব্দুল কায়ুম সাহেব মাদুল্লাহ আলী এবং আন্তর্জাতিক কেরাত সম্মেলনের সুযোগ্য মহাসচিব মরানা সাদ সাইফুল্লাহ মাদানী সাহেব মহতরম হজরত মৌলানা ইউসুফ সাহেব তাহমদ বারকাতহুম আমার অত্যন্ত স্নেহভাজন ছোটবাই ভাই কারি আবুরাহান সহ অন্যান্য আন্তর্জাতিক ক্যারাত সম্মেলনের আন্তর্জাতিক কারাত সংস্থার শ্রদ্ধা কাম কর্মকর্তাগণ আমার মাদ্রাসায় ফদুদুলি দিয়েছেন বন্যার সুবাদে আমি এই সমস্ত বড় বড় হাস্তিদেরকে এখানে দাওয়াত করিয়ে আনতে পারবো না যারা আজকে আমি অদমকে দেখার জন্য আমার মাদ্রাসা দেখার জন্য এখানে আসছেন আমি অন্তর থেকে ওনাদের জন্য দোয়া করতেছি আল্লাহ ওনাদেরকে যা যায় খায়ের দান করেন আল্লাহ ওনাদের দুনিয়া আখরাতকে আল্লাফাক আবাদ করে দেন আল্লাহাক ওনাদের এই কাওয়াস এই শ্রমকে আল্লাফাক কবুল করেন সাথে সাথে আমি দেশবাসীর কাছে এবং ওনাদের কাছে দোয়া চাইতেছি আমার মাদ্রাসাটাকে যেন আল্লাফাক কবুল করেন উত্তর উত্তর তরক্কি দান করেন এই মাদ্রাসাকে যেন আল্লাহফাককে আমদ পর্যন্ত আবাদ রাখেন এবং তাহারিস পর্যন্ত পৌঁছাই দেন আল্লাহফাক মাদ্রাসার সমস্ত জরুরত যেন গায়েবের থেকে মিনহাইসিব পূরণ করে দেন আমি আবারও মেহমানদের শকর গুজারি করে শেষ করতেছি বন্যা পরিস্থিতির বর্ণনা আমি ইতিপূর্বে লাইভে দিয়েছি যেটা ফেসবুকে ইউটিউবে প্রচার হয়েছে এখন এই মুহূর্তে সংক্ষিপ্ত সময়ে এই এত বড় বর্ণনা দেওয়া সম্ভব না আল্লাহাক সকলের দোয়ায় বাসায় রেখছেন আমাদেরকে আমি তো পানি যখন নিচতলা প্রায় দুবার কাছাকাছি হইয়া গেছে আর দুই ফুট বাকি তখন আমি বিত সন্ত্রস্ত হইয়া গেছিলাম এই কারণে আমি নিজেই আমার জীবনেও কোনো দিন আমি লাইভ টাইপ এগুলো করিও নাই বুঝিও না কিন্তু সেদিন আমি নিজে লাইভ করছি আমি ধারণা করি নাই বাংলাদেশের মানুষ আলে মোলামা জেনারেল নির্বিশেষে মানুষ যে আমাকে এত মোহব্বত করে হাজার হাজার টেলিফোন আমার ছেলেদের কাছে আসছে আমার এখানে তো নেট ছিল না এই জন্য মানুষ আমার সাথে যোগাযোগ করতে পারে নি আল্লাহফাকের শুকর আল্লাহ আল্লাহাক এখন তো পানি চলে গেছে মাদ্রাসাটা যেন পুনরায় আগের মতো ফোনোর উদ্যমে চালু হয় সবাই দোয়া করবেন আমাদের জন্য মাদ্রাসার জন্য আমিও সবার জন্য দোয়া করতেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু এক ছাত্রের ঘর আমি পরিদর্শনে গিয়েছিলাম ওখানে যে আমার কাছে যেটা মনে হয়েছে দেখছি সরাসরি একটা ভিডিও দিয়েছি ফার্নিচারের যত মাল আছে সব ধ্বংস হয়ে গেছে একদম খাট বালিশ মশারি কাপড় কিতাবাদি সমস্ত ঘরে সব কিছু নষ্ট হয়ে গেছে একদম তো ওখানে আমার কাছে মনে হয়েছে শুধু ওই ছোট্ট ঘরটাই প্রায় দুই তিন লক্ষ টাকার শুধু এই ধরনের সামান নষ্ট হয়েছে সব ঘরে এই জিনিসগুলো দরকার আপনার এদিকে আসেন আমরা এখন আমার এলাকার ভিতরে এরকম শত শত ঘর আছে যেগুলো কাঁচা ঘর বিল্ডিং না এখনও পর্যন্ত ফানি নেওয়ার পরেও মানুষ ঘরে ঢুকতে পারে নাই বিধ্বস্ত হয়ে গেছে বিশেষ করি টিনের ঘর কাঁচা বিটির ঘর কারো বিটি একদিকে দোষী গেছে কারোর চাল একদিকে দোষী গেছে কারো বেড়া ছিঁড়ে গেছে অনেক মানুষ শত শত মানুষ এই ঘরে ঢুকতে পারে নাই কারো এক স্বল্প স্বল্প ইয়ে করে রোজগার করে যে মানুষ এটা দিয়া জীবন চালায় একটা অটো চালায় এই অটোটা ফানির মধ্যে নিমজ্জিত হইয়া এখন এটা দশ পনেরো হাজার টাকা লাগে ঠিক করতে একটা সিএনজি চালায় পরিবার নির্বাহ করে এখন এই এইটা সিএনজি ফানের মধ্যে ডুবে গেছে এটা ঠিক করতে দশ পনেরো হাজার টাকা লাগে অনেক মানুষ আমার কাছে এই জন্য এই আসি আশি ইয়ে করতেছে কাকা আমার সকাল থেকে দেখছি আপনি অনেক পরিবারকে পাঁচ হাজার চার হাজার করে টাকা দিচ্ছে আজকে না এটা আজকে দুই তিন দিন পর্যন্ত এইভাবে দিতেছি নিজে হাঁটি হাঁটি দিতেছি দেশবাসীর কাছে আমার অনুরোধ আমার এলাকাবাসীর এই বিপদকালে আপনারা সাহায্যের হাত বাড়াই দিবেন কিছু কিছু মানুষ দিতেছে আল্লাহর মতে আমি আমার সাধ্য আমি নিজে যাইয়া যাইয়া যথাযথ হকদারদের কাছে এই আমানত পৌঁছাইতেছি মানুষের এই উন্নয়ন কল্পে আমরা এখন একটু কথা শুনবো আন্তর্জাতিক রাজ সংস্থার দায়িত্বশীল মোহতারাম হজরত মাওলানা ইহুফ সাহেব কাছে আল্লা পাকে শুকর জ আল্লাহ তালা আমাদেরকে ওলামাদের একটা প্রতিনিধি দল আন্তর্জাতিক কেরা সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে একটা ওলামাদের একটা টিম এই ফেনী এলাকা সাগল নাইয়া ফুলগাজি ফেনী এ সমস্ত এলাকায় ত্রাণ কার্যক্রম ইত্যাদি পরিদর্শন এবং কিছু ত্রাণ সহযোগিতা করার জন্য আমরা এসছিলাম তো আমরা হজরতুল্লাহ আল্লাহ ফরিদুদ্দিন আল মুবারক দামাদ বারকাত মাদ্রাসে আসছি তো এখানে এসে দেখলাম যে অনেক ওলামায় কারাম অত্যন্ত বিপর্যস্ত অবস্থায় তার এখানে অবস্থান করতেছেন এলাকার অনেক মানুষ হুজুরের চেহারের দিকে তাকিয়ে হুজুরের কাছে একটু সহযোগিতা নেওয়ার জন্য আসছেন এই এলাকার আশপাশে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যেটা দেখছি বেশিরভাগ বাড়িঘর একদম বিধ্বস্ত অবস্থা বাড়িঘরে ঢোকা যাচ্ছে না ভিতরে থাকা যাচ্ছে না এবং কি ঘরের যে আসবাবপত্র এই আসবাবপত্রগুলো কোনো কোনোটাই ঠিক নেই মানুষের এমন করুণ অবস্থা এমন বিপর্যস্ত অবস্থা অবস্থায় যদি আমাদের দেশবাসী সকলেই যদি এদিকে একটু মনোযোগ না দেয় মানুষগুলো বড় কষ্ট হয়ে যাবে এই জন্য আজকের এই লাইভ অনুষ্ঠান থেকে আমরা দেশবাসীর কাছে বিনীত আবেদন করব। এর আগে আপনারা যারা ত্রাণ পাঠিয়েছেন মানুষের খাদ্যদ্রব্যের অভাব ছিল সেই সময় ত্রাণ পাঠিয়েছেন সেই সময় যে প্রয়োজন ছিল এখন তার প্রয়োজন তার চেয়ে গুণ বেশি বা তার চেয়েও আরও বেশি এখন প্রয়োজনটা বেশি এখন মানুষজন ঘরে উঠতেছে পানি নেমে গেছে রোগ বালায় বেড়ে যাচ্ছে রোগ বিভিন্ন ধরনের রোগ ছড়া যাচ্ছে এ অবস্থায় চিকিৎসা প্রয়োজন মানুষের সেবা প্রয়োজন মানুষের ঘরবাড়িতে বাড়িতে ওঠার প্রয়োজন এগুলোর জন্য আমাদের সহযোগিতার হাত আগের চেয়ে আরও বহুগুণ বাড়ানোর দরকার এই জন্য এই জন্য দেশবাসীর কাছে বিনোদন অনুরোধ করব। আপনারা যে দেখেনতেই পারেন আর্থিক সহযোগিতা দিয়ে এই সমস্ত এলাকা আপনারা যদি ভিজিট করেন আপনারা যদি আসেন নিজে দেখে নিজেরা দেখে এই এলাকায় নিজেরা দেখে আপনারা যদি সহযোগিতা করেন তাহলে এলাকার মানুষজন অনেক উপকার হবে আর এই উপকারের বিনিময় আল্লাহ তালা আপনাদেরকে দান করবেন ইনশাআল্লাহ সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আলোচনা শেষ করছি দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলম আলহামদুলিল্লাহ আসবাবপত্র কিছু আসবাবপত্র ঘরে আছে যেগুলো আমি দেখে বুঝছি কিনা ছাড়া ঘরে ঢোকা সম্ভব নয় এরকম কিছু আসবাবপত্রও নষ্ট হয়েছে এজন্য নগদ টাকার প্রয়োজন এখন খাদ্য এখানে কোনো প্রয়োজন নেই এখন নগদ টাকার প্রয়োজন এলাকার মানুষের এখন আমরা কথা শুনবো আন্তর্জাতিক ক্রাৎ সংস্থা বাংলাদেশের সম্মানিত মহাসচিব আমার খুব প্রিয়ভাজন মানুষ আজকে এই আশাটা আমি তার কারণেই হয়েছে আন্তর্জাতিক ক্রাতাজ সংস্থা আসবে তাদের সঙ্গে আমি এসেছি আমরা একসাথে এসে এখানে আসতে পেরেছি এজন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সাদ সাইফুল্লাহ সাহেবকে কথা বলবেন শেখ সাহেদ সাইফুল্লাহ মাদানী সাহেব সকলের কৃতজ্ঞতা জানাচ্ছি শুরু থেকেই আর আজকে খুব বেশি আমাদের হজরতুল আল্লাহ ফরিদদ্দিন আল মুবারক হাফিজ হল্লার সান্নিধ্যে এসে খুব বেশি ভালোও লাগছে আবার পরিস্থিতি দেখে আসলে দিলটাও খুব বেদনায় কাতর হয়ে গেছে যেই একটা পরিস্থিতি আমি এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যখন গত এক সপ্তাহ আগে আমি মক্কাতে থেকেই বলেছিলাম যে আসলে পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি আমাদের টিম কাজ করছে কিন্তু আমরা গত তিন চার দিন আগে আন্তর্জাতিক ক্রাস সংস্থার বৈঠকেও এটা সিদ্ধান্ত হয়েছিল যে আমরা প্রতিবারই আন্তর্জাতিক ক্রে সংস্থার যে ভূমিকাটা থাকে সেটা হচ্ছে বন্যা পরবর্তী সময় যখন মানুষের সবচেয়ে বেশি অভাবের সময় মানুষের ঘরে খাবার থাকে না হয়তো অনেক সময় দেখা যাচ্ছে সে ঘরে ভালো মতো উঠতেও পারছে না আবার গড়ের পানিও নেই এই যে একটা দুটানা মুহূর্তে মানুষের যে একটা কান্না বা বিবেশিকাময় পরিস্থিতি এটা আসলে কাছে না গেলে বোঝা যায় না বাংলাদেশের মানুষ অনেক করেছে এবং নজিরবিহীনভাবে তারা এগিয়ে এসছে আমি আশা করি বাংলাদেশের মানুষের এই আন্তরিকতা এবং এই ভালোবাসার বহির্প্রকাশ আবার ঘটাবেন এবং আমিও ব্যক্তিগতভাবে আসলে ফেনীর এই ভয়াবহ পরিস্থিতিটা বুঝেছি আমাদের শেখ ফরিদুদ্দিন আল মুবারক হাফিজ ওই ভিডিওর মাধ্যমে যে হজরতের কাছে ওই ভিডিওর মাধ্যমে যেরকম সবাই জেনেছেন এবং ফেনিতে এসছেন তেমনিভাবে এলাকার মানুষও হজরতের দিকেই তাকিয়ে আছেন হজরতের দিকে আসছেন ওলামায়করাম তো এখানে যারা ভিডিওতে আমাদেরকে দেখছেন তারা বুঝতে পারবেন না যে এখানে কী পরিমাণ ওলামায়করাম আছে তার বাহিরেও অনেক এলাকাবাসী আসছেন হুজুরকে বলতে শুনলাম যে আপনারা চলে যান দুপুরে বিকালে আসেন আপনাদের জন্যে ব্যবস্থা করবো ইনশাআল্লাহ তো হুজুরের বিছানা এখানে যেখানে বসে আসছি ওখানে হুজুরের বেশ কিছু খাম রাখা হুজুরের খাতার মধ্যে তালিকা করা হুজুর সব সর্বক্ষণ ফিকির করছেন হুজুরের এলাকার যে বিপদগ্রস্ত মানুষের জন্যে এরকম একজন রাহবারকে যদি সামনে রেখে এবং দিক নির্দেশনা নিয়ে আমরা আত্মমানবতার সেবায় আরও আগাতে পারি তাহলে অনেক মানুষ উপকৃত হবে ইনশা আল্লাহ আল্লাহ আপনাদের আমাদের আপনাদের আমাদের সবাইকে দুনিয়াতে অবশ্যই দিবেন এবং আখেরাতেও দিবেন এই ভালোবাসার পাত্র আমার ছোট ভাই যাকে আমি ছোট থেকে ভালোবাসি আমার এখানেও আসছে আর এছাড়া আরও অনেক মাহফিলে আমরা একসাথে থাকি আমার ভাই কারি আবু রেহান এর জবান থেকে আমরা একটু মুক্তসার একটা ক্যারা শুনি তারপরে শুরু করতে চাই আপনারা কি কন ঠান্ডা লাগছে শুক্রিয়া হুজুরকে অনেক এখানে অনেক সম্মানিত ওলামাই গুণ আছেন আমি অনেক নগণ্য মানুষ কথা বলতে আমার খুব কেমন যেন লাগছে এরপরও আমি দুটি কথা বলি আসলে এখানে আমি হুজুরকে অনেক ভালোবাসি শুধু আমিই না আমি বাজান এই ছোট কাল থেকে হুজুরও আমাকে অনেক ভালোবাসে আমাদেরকে আজ থেকে কিছু বছর আগে এই মাদ্রাসায় যখন এই মাদ্রাসায় যখন শুরু লগ্নে হুজুর মাহফিল দিয়েছিলেন তখন এসেছিলাম শুধু তাই নয় হুজুর যেখানেই যান আমাকে আমাদেরকে খুব মন থেকে স্মরণ করেন এটা সত্যিকার অর্থে আমার জন্য অনেক বেশি পাওয়া হুজুরের মতো এত বড় একজন মানুষ আমাদেরকে ভালোবাসেন আর সত্যিকার অর্থে মানে ভালো লাগে একটা বিষয় মনে মনে যখন আসে যে ওলামাইকার আমরা যখন একটা মানে বিপদগ্রস্ত অবস্থায় পড়ে যান তখন যে যার যার জায়গা থেকে সবাই মনে করেন যে একটা আত্মার মতো একটা মানে যদি আজকে হুজুর হুজুর যেই পরিস্থিতি এটা সত্যিকার অর্থেই আমি কখনোই ভাবিনি যে এত সুন্দর একটি জামিয়া এত ছোট থেকে এত বড় একটি জামিয়া তৈরি হয়েছে আজকে প্রায় একতলা ডুবে গিয়েছিল এত খারাপ পরিস্থিতি হয়েছে আমি দোয়া করি আল্লাহ যেন হুজুরকে ভালো রাখে সুস্থ রাখে আগামীতে এবং এই মাদ্রাসা যেন এই জামিয়াকে যেন আজকে যে যে ক্ষতির মুখে পড়েছে এর চাইতে যেন দ্বিগুণ ভালো অবস্থানে যেন আল্লাহ পাক আবার পৌঁছে দেয় যে কিতাবাদিগুলো নষ্ট হয়েছে হুজুরের যারা ছাত্রবৃন্দরা আছেন তাদের কেয়জন্য আল্লাহ হেফাজতে এখানে নিয়ে আবার সে আগের মতো ক্লাস ক্লাসের জন্য ব্যবস্থা করে দেন কিতাবগুলো যেন সংগ্রহ হয়ে যায় ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين আলমদের হাতে আমাদের হাজিয়াটা পৌঁছে দেবো হুজুর নাম বলতেছেন আমাদের শেখ সাজেফুল সাহেব উনি দিয়ে দেবেন